গুড মর্নিং, হ্যাপি সানডে। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ইচ্ছা আছে আজকে একদম ডেলি ব্লগ তোমাদেরকে একদম দিনের দিনই দেব, কারণ প্রত্যেক দিন আগের দিনের ভিডিও তোমরা দেখো। তো আজকে ইচ্ছা আছে সারা দিনে যা করব আর কি সন্ধ্যার মধ্যে তোমাদেরকে ডাইরেক্ট ভিডিওটা পোস্ট করে দেবো। জানলাটার অবস্থা দেখো, ময়দা মেখেছে এদিকে, সেই কি পরিমাণে যে অত্যাচার করে। তো জানলাটা ভীষণ নোংরা হয়েছে, ভাবলাম একটু জল দিয়ে একটু ধুয়ে দিই। ইস, এই সাইডেও জল চলে আসছে। তো যা অবস্থা করেছে, এটা হাত দিয়ে না ডললে কাদা মাটি বালি আটা ময়দা যেখানে যা পেয়েছে সব নিয়ে এসে একদম এই জানলাটার উপরে অত্যাচার। তো এটা ভালো করে ধুয়ে দিলে এর উপরে বসাও হবে, কোনো কিছু শোকাতেও দেওয়া হবে। তো যেহেতু সকালবেলার টাইমে এখানটা একটু রোদ আছে, তো ওই জন্য ভাবলাম এটা ধুয়ে দিই, সঙ্গে সঙ্গে রোদেতে শুকিয়ে যাবে। বর্তমানে এই জায়গাটা হয়েছে দিদার সব থেকে প্রিয় জায়গা বলতে পারো, কারণ খাটের সাথে অ্যাটাচ, মানে খুব সহজেই খাটের উপরে উঠে জানলার মধ্যে চলে যেতে পারে। এখানে বসে বসে খেলনা বাটি খেলা বলো, ময়দা মাখা বলো, রুটি করা বলো, মানে যে কোনো কিছু বলো, ও কিন্তু সব কিছুই এখানে বসে বসে করে। সেদিনকে কী করেছে, একটা পুরোনো ফেয়ার লাভলি গুলে এখানে ঢেলে দিয়েছে, ওই জন্য সাদা সাদা স্পট স্পট একটা দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে যদি ধুয়ে দিতাম তাহলে হতো। তো যাই হোক, পরে একটা ব্রাশ দিয়ে ডললে এখন আর অত সময় নেই, এমনি প্লেন আলগা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। অবাঞ্ছিত লোম কিন্তু আমাদের বরাবরের একটা সমস্যা, এটা দূর করার জন্য বাজারে অনেক ধরনেরই প্রোডাক্ট আছে, কিন্তু সেটা আমরা কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে আর কি বিশ্বাস করতে পারি না। কারণ যেসব ক্রিমগুলো আছে সেগুলো দিনের পর দিন ইউজ করলে আমাদের স্কিনটা কালো হয়ে যেতে পারে, আর আমরা যদি ওয়্যাক্স করি মানে টেনে টেনে যে স্টিকারগুলো হয় সেটাতে তো প্রচণ্ড ব্যথা হয়। তো তার জন্য তোমাদের জন্য একটা দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্যামিও কোম্পানির একটা ন্যাচারাল ওয়্যাক্স, যেটা তোমাকে কোনো ব্যথা বেদনা ছাড়াই তোমার হেয়ারগুলোকে রিমুভ করে দেবে, তার সাথে কোনো সাইড এফেক্ট নেই। এটা পুরোপুরি একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যার জন্য তোমাদের বডির কোনো রকম খারাপ প্রভাব পড়বে না। কিংবা বডিতে অনেক সময় দেখবে এই ক্রিমগুলো ব্যবহার করা যায় না, আমাদের দিন দিন যেন স্কিনটা আরও বেশি ডার্ক হয়ে যায়। তো এটা কিভাবে ইউজ করবে কি বৃত্তান্ত সেগুলো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এটা ব্যবহার করা কিন্তু একদমই সহজ, তোমাদের পরিমাণ মতো যতটুকুনি লাগবে তোমরা চামচে করে একটা প্লেটে গুলে নেবে। আমি একটা প্লেটে গুলে নিয়েছি। তো তারপরে এটাকে ভালো করে জল দিয়ে, একদম প্লেন নর্মাল জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তোমরা, আমি যেমন আমার বেশ পাটাতে লাগিয়েছি, আমি একটা পায়েই লাগিয়েছি কারণ ডিফারেন্সটা তোমাদেরকে বোঝাতে পারবো বলে। যখন আমি দুটো পা এক জায়গাতে করে তোমাদেরকে দেখাবো তখন তোমরা মানে বুঝতে পারবে দেখে যে কত সুন্দর স্মুথলি এটা ক্লিয়ার হয়েছে। তো প্রথমে আমি একটা কাছি দিয়ে উপর উপর থেকে এটা পুরো একদম মাটির মতো মনে হচ্ছে না, একটা মাটির মানে প্রলেপ লাগিয়েছি, আর এটার কোনো সাইড এফেক্ট নেই আমি তো তোমাদেরকে বলেই দিলাম, আর তার সাথে সাথে কোনো জ্বালা কি বেদনা কোনো কিছুই নেই। তো এরপরে দেখো একটা তোয়ালে দিয়ে, দেখো একটা ভেজা তোয়ালে দিয়ে মুছে নিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আমার পায়ে তো তোমরা জানো কত লোম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি দুটো পা তোমাদেরকে এক জায়গায় করে দেখালাম, এই যে এরকম অবস্থা ছিল কন্ডিশন। তো মোটামুটি 6 থেকে 7 মিনিট লাগিয়ে রাখার পরে এরকম কন্ডিশনে দাঁড়ালো। তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে ফ্লিপকার্ট অ্যামাজন এবং এদের স্পেশাল যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো। আমি অবশ্যই অ্যামাজন থেকে কিনেছি, তোমরা চেক করে দেখে নিও। এই গরম মশলাগুলো পাঞ্জাব থেকে এনেছিলাম, তো এতদিনেও ফোড়াইনি। এর মধ্যে আছে তোমার বড় এলাচ আছে, তারপরে ছোট এলাচ আছে, এখানে লবঙ্গ, গোলমরিচ আর তার সাথে কি আছে, দারচিনিটা ফুরিয়ে গেছে। তো যেহেতু গরম মশলা এখন খুব একটা খাওয়া হয় না, বিরিয়ানি টিরিয়ানিও খাওয়া হয় না, ওই জন্য দেওয়াই হয় না। তো গরম মশলাটাও তার সাথে এখানেই রোদে দিয়ে দিলাম। আর আজকে আমার এই যে ক্যাপ ব্যান্ডেডটা হচ্ছে তোমার ভালো করে একটু কেচে দিলাম, দুদিন এই বৃষ্টির জন্য ভালো করে কাচতেই পারি না, ময়লা ময়লাই পড়তে হয়, তো কিছু করার নেই। আর পায়ের জিনিস যেহেতু একটু নোংরাটা বেশিই হয়, তো এটা রোদে দিয়ে দিলাম। যে পরিমাণে রোদ বেরিয়েছে আজকে পুরো একদম শুকিয়ে যাবে। তো এর আগের দিন তোমার হচ্ছে একটা ইলিশ রান্না করেছিলাম, ফ্রিজে একটা ইলিশ রয়ে গেছে এই যে। তো এটা এখন বার করে শক্ত ইট হয়ে গেছে, তো এটা এখন 1 ঘন্টার মতো রেখে দিলে নরম হয়ে যাবে, তারপরে এটাকে কেটে বেছে নেব। আর বেশিরে তো বাসনের বাদা, এই দেখো এখন এগুলো সব মাজবো। তো এবার যখন বরমশাই ছুটি কাটাতে এসেছিল তখন আমাকে বলছিল যে তোমার কাচাকুচি করতে এত সমস্যা হয়, কারণ এই যে দেখতে পাচ্ছ আমার বেডশিটগুলো আমি 2 দিন ধরে চেঞ্জ করবো ভাবছি কিন্তু করতে পারছি না, ওই বৃষ্টি ওয়েদার ভালো নেই, তাতে কাচতেও ভালো লাগছে না, শরীরের অবস্থাও ভালো নেই। তো আজকে যাই হোক চেঞ্জ করেই নিলাম, কিছু করার নেই। ওই যে বললাম মানে কতদিন আর ফেলে রাখবো, নোংরাটাতে শুতেও ইচ্ছা করে না। তো ও আমাকে বারবার করে বলছিল চলো এবার একটা তোমাকে ওয়াশিং মেশিন নিয়ে দিই, কারণ তুমি বলো এমনিতেই যে কাচতে একটু কষ্ট হয়। তো আমি বললাম আর কি, আমিই মানা করলাম। তো এখন মনে হচ্ছে না তখনকার ওর কথা শুনে নিয়েটাই বেশি ভালো ছিল।
আমার সবসময় কি মনে হয় জানো তো, যে যখন একটা নতুন বাড়ি করব তখন যেন সমস্ত ফার্নিচারগুলো, সমস্ত যেগুলো আমি ব্যবহার করব ডেলি বেসিসে, যে জিনিসগুলো হবে সেগুলো বেশ সব নতুন, মানে সব কিছু নতুন দিয়ে সাজানো হবে, তার একটা আনন্দই আলাদা। সেই জন্যই আর কি এখন কোনো কিছু কিনতে চায় না। অবশ্য কিনে রাখলে আমার বর বলে একটু পুরনো হলো তো কী হলো, সেটা তো তুমিই ইউজ করছো, অন্য কেউ তো ইউজ করছে না, না তো এটাও ভাবতে গেলে একদিক থেকে ঠিক, আমার ভাবনাটাও আরেক দিক থেকে ঠিক। আর টিধাকে পাঠিয়েছিলাম বর্ষণদের বাড়িতে, কারণ ওই যে কি বলে স্ক্র্যাপ বুক লাগবে, তো ওটা কালকে বর্ষণের দাদু আনতে গেছিলো, তার জন্য ওকে টিধাকে পাঠিয়ে দিলাম এখন ওদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য। তো যেহেতু আমার পাটা একটু ব্যথা, তার জন্য একটু বেশি হাঁটাচলা না করাই ভালো। ওই জন্য টিধা বললো যে মাম্মা মামিই যায়, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে মেয়েকে যেতে দিতে একটু ভয়ই লাগে, মানে ও আর আমি দুজন মিলে একসাথে গেলে অতটা ভয় লাগে না, কিন্তু এখন দিনের বেলা যেহেতু আর একটু রোদ বেরিয়েছে, তো ও ঠিক দেখে দেখে এই যে দেখতে পাচ্ছ চলেও আসলো। বুকসটা আনার জন্য গেছিল, এই যে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দিল, তাই তো গিয়ে খেলা করতে লেগে গিয়েছো ওদের বাড়িতে গিয়ে? বলছিলি বলো খেলতো একটু, ও বললে তোমাকে খেলতে হবে, আর মা যে বলে পাঠিয়ে দিল যাবা আর আসবা সেবেলায় কি, হ্যাঁ সেবেলায় কি। বাড়ি এসেই তিধুরানি গরম গরম দুধ চা করে ওর জন্য আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমার জন্য একটা কাপ জোটে নিয়ে, আমার জন্য একটা বাটি আর ওর জন্য একটা কাপ প্লেট। এখন এই মুহূর্তে আবার এই কথাটাই মনে হচ্ছে, নেই মামার থেকে কানা মামা ভালো, এই যে চাটা করে নিয়েছে আমার সামনে দিয়েছে, এর থেকে ভালো কিছু আর কি হতে পারে, বাড়িটা তো আর কাপটা তো আমি খাবো। কপালটা এতই খারাপ, মুখে বলে আর বোঝানোর মতো না, সারাটা মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই গো আমার। এই দেখো কি করে, দেখো হাতটা কেটে গেল, এই যে দেখতে পাচ্ছ এইটা মোটাম করে ভেঙে গেল, এটাতে ঘর মুছতে মুছতে বাইচান্স হাতে কীভাবে লাগলো জং পড়াতে কেটে গেল, এই জং পড়া জিনিসে কেটে গেলে আরও বেশি মুশকিল। আর এই যে লাঠির ডান্ডাটা, কপালটাই খারাপ গো আমার, আর মুখে কিছু বলার মতো ভাষা নেই আমার। হাতটা অনেকটা পরিমাণেই জ্বলছিল, কিছু করার নেই, আমরা তো মেয়ে মানুষ, আমাদের ব্যথা বেদনা বলে কিছু হতে নেই। অবশ্য ধীরে ধীরে মানে সময়ের সঙ্গে সঙ্গে যেন ধৈর্য শক্তিটা অনেকটা বেড়ে যায়। আগে যেমন একটুখানি কিছু হলেই বলতে মা গো বাবা গো মরে গেলাম গো, আর সারাদিন আর কিছু করতে পারছি না, কিন্তু এখন দেখো কত কিছু যে নিজের শরীরের উপর দিয়ে হয়ে যায়, তারপরেও হাসি মুখে সমস্ত কিছু করতে হয়। তো এর আগের দিন একটা ইলিশ রান্না করেছিলাম, আজকে রয়ে গেছে আরেকটা ইলিশ, তো ইলিশটাকে ভালো করে একদম আঁশটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ আমি না ওই ইলিশ মাছটাকে আমি মনে করি, আমার এটা ধারণা যে ইলিশ মাছ কাটার পরে যদি বেশি করে ধোয়া হয় না ইলিশের স্বাদটা চলে যায়, ওই জন্য আমি আগে ভালো করে আঁশটাকে ছাড়িয়ে কানকো টানকো পাকনা সবগুলোকে ভালো করে ধুয়ে কাটার পরে একবার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই, তাহলে কিন্তু ইলিশের টেস্টটাও ভালো থাকে আর তেলগুলোও বেরিয়ে যায় না, এটা আমার মনে হয়, জানি না এটা ভ্রান্ত ধারণা না সত্যি না মিথ্যে। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি মুন্ডুটা কেটে দিয়েছি, মুন্ডুটা কাটার সময় ভিডিওটা অন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাটাই অন হয়নি। তারপরে এই যে আবার পেটিটা একবার ধুয়ে নিলাম, মানে ভিতরে একটু কী বলো তো, মানে অনেকে দেখি ওই তেলটা সমেত কাটে, তো তো আমি আবার তেলটা বার করে দিয়েই কাটি, ওই বার করলে না করলে আমার মনে যেন ভিতরে এই ময়লা মাটি থেকেই যায়, আর দেখবে একটা মোটা নাড়ি থাকে তার মধ্যে কত কাদা বালি থাকে বাবা, ওই শুধু খাওয়াটা অসম্ভব ব্যাপার। তো লেজাটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য কেটে আরেকটু ছোটো করে নিলাম। আজকেও সর্ষে ইলিশ সেম, মানে আমার ফেভারিট হচ্ছে সর্ষে ইলিশ, কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে যা দিয়েই করি না কেন মানে সর্ষে ইলিশটা বেস্ট, মানে একদম 100-এ 100। তো ওই জন্য এখন মোটামুটি আজকেও সর্ষে ইলিশ খাবো, এরপরে নেক্সট দিন যেদিনকে ইলিশ নেবো সেদিনকে অন্য কিছু রেসিপি বানানোর জন্য চেষ্টা করব। আর ইলিশ হলে বাড়িতে আর কিছু চায় না, ওই জন্য মেয়েও বলেছে মাম্মা আজকে আর কিছু রান্না করতে হবে না, একটু আলু সিদ্ধ দেবো, আলু সিদ্ধ ভাত আর তার সাথে সর্ষে ইলিশ, এদিকে বটিটা খাড়া করে রেখে দিয়েছি, ওদিকে মাছটাকে মানে মাছের যে তেলটাকে ছিল ওটাকে এই যে মোটা নাড়ি বলছিলাম না, এই যে এইটা এটাকে না ফেলে দিতে হয়, ফেলে কেটে এর ভিতরে একটা কালো ময়লা থাকে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, শুকনো লঙ্কার সাথে তেল দিয়ে ভাজা করে আলু সিদ্ধটাকে বেশ ভালো করে একটু বেশি করে তেল দিয়ে মেখেছি, এর মধ্যে কোনো কাঁচা পেঁয়াজ কিংবা ভাজা পেঁয়াজ কিচ্ছু দিইনি, কারণ একদম প্লেন আলু সিদ্ধই বেশি ভালো লাগে। তিধারও ঠান্ডা লেগেছে, ওরও শরীরটা খুব একটা ভালো না, বলেছিলো মা আমি মাছ ভাজার একটু তেল খাবো, তো ওর জন্য মাছ ভাজার তেল রেখেছি আর আমার জন্য একটা ভাজা মাছ রেখেছি। তো ও আবার আমার মতো হয়েছে, মানে মাছ ভাজার তেল এর আগের দিন আমি একটু খেয়েছিলাম, ও তখন অতটা জানতো না, তো বলছে মা ভালোই তো লাগছে তুমি এবার থেকে আমার জন্যও রেখে দিবা। তো এই যে একটু করে আলু সিদ্ধ নিয়ে নিচ্ছি আর তার সাথে একটু মাছ ভাজার তেল আর মাছ ভাজা, ওফ কী বলবো, এক রাশ তৃপ্তি, কি যে ভালো লাগে খেতে, এইগুলো হলে আর কোনো মানে কিচ্ছু চায় না, মানে মাছ মাংস কি মাছ না, এটাই তো মাছ, মানে মাংস কি আলাদা কোনো সবজি এগুলো কিছুই চায় না।
তো মাছের যে তেলটা আমি পেটের মধ্যে থেকে আলাদা করে বার করে নিয়েছিলাম সেটা আর যে মুড়োর সাথে যে কানকোটা ছিল ওটা দিয়ে একটু বেশি করে তেল দিয়ে, কারণ আগেকার দিনে শুনেছি নাকি ঠাকুমাদের মুখে ইলিশ মাছ কড়াই দিলেই নাকি তেল বেরোতো, মানে প্রচুর পরিমাণে তেল বেরোতো। কিন্তু এখন ওই তেলের আশা তুমি ছেড়েই দাও, এখন তেল দিয়ে মাছের মধ্যে থেকে তেল বের করতে হবে। মাছটা কিন্তু ছোট সাইজের 250 গ্রামের, কিন্তু খেতে কিন্তু স্বাদটা ছিল সত্যি অপূর্ব, মানে খুবই সুন্দর। এর আগের দিনের মাছটাও খুব ভালো ছিল। এর আগে তোমার দেখবে যে ইলিশগুলো একটু লম্বা লম্বা টাইপের হয় সেগুলো কিন্তু অতটা টেস্টি হয় না, কিন্তু যে ইলিশগুলো একটু চ্যাপটে চ্যাপটে টাইপের হয় সেগুলো বেশ খুব ভালো হয়। তো প্রথমে ইলিশ ভাজা তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর ইলিশ ভাজা দিয়ে প্রথমে খেলাম, এরপরে তোমাদেরকে দেখাবো সর্ষে ইলিশ মানে ভাপা, যেটা আর কি সমস্ত কিছু ম্যারিনেট করে কড়াইয়ে জলের উপরে বসিয়ে টিফিন কোটোতে করে বসিয়ে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই যে উফ কী যে গন্ধ বেরিয়েছে, মানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো একসাথে মিশিয়েছি। আর এর আগের দিন যে একজন ভিডিওতে কমেন্ট করেছিল, দিদি একটা করে কাঁচা লঙ্কা 2-4টে চিরে দেবে, দেখবে ফ্লেভারটাও সুন্দর আসবে। এমনিতে তো কাঁচা লঙ্কা দেয়া ফ্লেভারটা তো ভালো হবে, তো আমি তার কথা শুনে 2টো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে গোটা দুপুরটা ধরে একদম টিজার প্রজেক্ট করলাম। দেখো তুই তো ঘুমিয়ে গেছে, আর ওর বইগুলো ওই কোণাতে সব জড়ো করে রেখে দিয়েছি। আমি বুঝতে পারি না ছোট ছোট বাচ্চাদের কেন এত প্রজেক্ট দেয়, আমার ঘুমটাও হয়নি বলে দেখো চোখটা মনে হচ্ছে ঘুম থেকে ওঠার মতো একটা ভাব। আর ছোট ছোট বাচ্চাদের এত ট্রাফ প্রজেক্ট দিয়েছে না, এগুলো আমার মনে হয় যে বাচ্চাদের দেয়া পুরো বেকার। একটু ছোট ছোট হালকা পাতলা কিছু দিক যেটাতে বাচ্চারা কিছু শিখবে, করার চেষ্টা করতে পারবে, এত কঠিন কঠিন দিয়েছে যেগুলো ওদের পক্ষে সম্ভবই না। আর আমি এর আগের বার 2টো প্রজেক্ট আমার মেয়েকে করে দিয়েছিলাম, আর একটা আমি বলেছিলাম এটা তুই নিজে নিজে কর, নিজে নিজে প্রজেক্ট করলে না অনেক কিছু শিখতে পারবে। তো সেগুলো একটা দেখে আমার ম্যাডামের পছন্দ হয়নি, ফেরত দিয়ে দিয়েছে। তো আমি মনে মনে করি যে বাচ্চারা যদি নিজের থেকে প্রজেক্টটা করে তবেই তো ওরা শিখবে, আমরা বানিয়ে দিলে তো সেটা সুন্দর হবে, কিন্তু ম্যাডাম সেটা কেন বোঝে না, ওদের মনটা ভেঙে দেওয়ার জন্য যাদেরটা খারাপ হয় তাদেরটা জমা নেয় না, মেয়ে বাড়ি এসে কাঁদে। তো তার জন্য দেখলাম যে আমার বানিয়ে দেওয়াটাই ভালো, ওকে বানিয়ে দিলে ও কিছু শিখতে পারবে। তো ওকে বলি তুই আমার মতো এরকম চেষ্টা কর, তাহলে একটু শিখে যাবে, দেখাই দাঁড়াও কি কি প্রজেক্টগুলো বানালাম দুপুর থেকে। ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো মেলেছি আর এখন আসলাম সূর্য অস্ত্র যাওয়ার পর। আজকে কিন্তু বেশ সুন্দর একটা ঝলমলে রোদ দিয়েছে, দেখতে পাচ্ছ আশেপাশগুলো শুকিয়ে গেছে। আর এই যে আমার বালতিটা দেখতে পাচ্ছ পুরো জলের আয়রনে পুরো সাদা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নেবো, আর এখানে প্রচণ্ড বড় বড় ঘাস হয়ে গেছে, আগে তো ছোট্ট ছোট্ট ছিল যখন জামা কাপড় মেলতাম, এখন এদিকে জামা কাপড় মেলতে আসায় ভয়, বলা যায় না পোকামাকড় কী থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো।